হলিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার সবসময় কোনো না কোনো কারণ নিয়ে সংবাদের শিরোনামে থাকেন তিনি। তবে এবার কন্যার মা হলেন হলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। মেয়ের ছবি ইনস্টাগ্রাম দিয়ে সেই কথাই প্রকাশ করেছেন এই অভিনেত্রী। এতদিন নিজের মেয়েকে লুকিয়ে রেখেছিলেন মধুমিতা, প্রথমবার প্রকাশ্যে ছবি দিলেন, ক্যাপশনে নাম দিয়ে মেয়ের সাথে পরিচয় করে দিয়েছেন এই অভিনেত্রী। হঠাৎ তার এমন পোস্ট দেখে অভিনন্দন জানিয়েছেন ভক্তরা। তার কমেন্ট বক্সে অভিনেত্রী চক্রবর্তী লিখেছেন, কিউট, আবার অনেকে লিখেছেন মায়ের মতো মেয়ে, আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন মেয়ের বাবাকে। এদিকে হায়দ্রাবাদে শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী। সেখানে শুটিং থেকে নিজের মেয়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন মধুমিতা। মূলত এমন কিছুই নয়, পাখির মতো দেখতে হলুদ রঙের খেলনা নিয়ে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। এটিকে নিজের মেয়ে পরিচয় করে দিয়েছেন মধুমিতা, আর মিষ্টি খেলনাটির নাম দিয়েছেন খুশি। সেই খুশির তার ভিন দেশের এখন সঙ্গী। আর ছবির ক্যাপশনে তিনি লেখেন, আমার মেয়ে খুশির সাথে পরিচয় করিয়ে নিন।